নমস্কার সবাইকে, গুড মর্নিং। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তবে প্রথমেই বলি, বেশ কিছুদিন পরে একটা ব্লগ নিয়ে এলাম। তার কি কারণ বা কেন আমি আপনাদের সাথে এতদিন ভিডিও শেয়ার করতে পারিনি, সেই বিষয়ে কিন্তু একটুখানি বলবো আজকে। শেয়ার করব আপনাদের সাথে আমার অসুবিধাগুলো, আপনারা আশা করি নিশ্চয়ই বুঝবেন। আর সকালেই আজকের টিফিন দিয়ে শুরু করছি, যেটা হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি। প্রত্যেক দিন টিফিনে রুটি আর তরকারি নিয়ে গিয়ে বড্ড বোর হয়ে গেছি, তাই আজকে মনে হলো যে একটু অন্যরকম টিফিন নিয়ে যাই। অ্যাটলিস্ট 3-4 ঘন্টা পর টিফিনটা খুললে মনটা একটু ভালো লাগে যে আজকে একটু অন্যরকম খাবো। সকাল থেকে কারেন্ট নেই, প্রায় 4 ঘন্টা হয়ে গেল, তারপরেও লুচি তরকারি বানানোর ক্রেজটা কিন্তু একটুও কমেনি। তার সাথে সাথে সকাল থেকে মেঘলা ছিল, এখন কিন্তু বেশ ভালোই রোদ উঠছে। যদিও বা পাওয়ার কাট আছে, রোদ উঠছে, গরম লাগছে, তারই মধ্যে কিন্তু একটুখানি টিফিন বানিয়ে নিয়ে গুছিয়ে স্নান করতে যাব, এবং তাড়াহুড়ো করে কিন্তু আমাদেরকে বেরোতেও হবে। তো দেখি, ডেজু কাজুও মনে হচ্ছে ওদিকে উঠে পড়েছে, ডেজু তো পাত্তা পাইনি এখনও। তো আমি টিফিনটা একটু গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে আপনাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করছি। এবং টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝেছেন আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়ে আমরা আলোচনা করব, এবং আশা করি আপনাদের সবারই খুব কাজে লাগবে। ওই যে কাজু বসে আছে, সকালে উঠে উনি সুলভ শৌচালয়ের মতো বাথরুমের বাইরে লাইন দিয়েছেন। হয়তোবা ওর জোরে পেয়ে গেছে বাবা বেরোলেই ও ঢুকবে, এটা হতে পারে। আদারওয়াইজ এটাও হয় যে আমরা বাথরুমে ঢুকলেও অপেক্ষা করে যে কতক্ষণে বেরিয়ে আসবে। ওর হয়তো মন খারাপ করে না কি, না কি ও বোঝার চেষ্টা করে যে ভিতরে কি হচ্ছে, স্নান করছে না কি। তো এই নিয়ে ও কিন্তু আমি ঢুকি বা ও ঢুকুক, যে কোনো একজন বাথরুমে ঢুকলেই ও বাইরে বসে এরকমভাবে অপেক্ষা করে। আর ডেজুর এখনও পর্যন্ত পাত্তা পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে ঘুম থেকে ওঠার পরে ও সেকেন্ড টাইম আর একটা ন্যাপ নিচ্ছে, কারণ এখনো পর্যন্ত ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়নি। ওটাও দেখছি মুখ থুবড়ে পড়ে আছে, মানে আরেকটুখানি ঘুমিয়ে নিলেই হয় আর কি। তবে এই লেজিনেসটা আগের থেকে অনেক কেটেছে, বডি ওয়েটটাও কমেছে, আগের থেকে কিন্তু অনেকটাই জন্মনে এখন। চলুন এবার বেরিয়ে পড়ি। চলে এসেছি মাঝ রাস্তায় প্রায়। আপনাদের সাথে এই রাস্তাটা শেয়ার করার একটা কারণ হচ্ছে আজকের ওয়েদারটা দেখেছেন, না মেঘলা না রৌদ্র। তো এরকম একটা পরিস্থিতিতে বাইরেটা এতই সুন্দর লাগে দেখতে যে মনে হয় একটু ক্যাপচার করে রাখি। সবুজটা ভীষণভাবে ফুটে ওঠে এই বর্ষাকালে ডুয়ার্স বা নর্থ বেঙ্গল এরিয়াতে, যদিও বা জঙ্গল কেটে এখন অনেকটাই সবুজ কমে গেছে। তো ওই যে আকাশটা, ওই কোণের আকাশটা কিন্তু দেখলেই মনটা কীরকম একটা করে ওঠে, কারণ বছরের বেশিরভাগ সময়ই ওখান দিয়ে কিন্তু পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এবং কাঞ্চনজঙ্ঘা দেখলেই মুখে অটোমেটিক হাসি ফুটে ওঠে। চলুন আপনাদের সাথে ফেরার পথে একটু শেয়ার করব আমার প্রবলেমগুলো। সকালবেলা ভীষণ তাড়াহুড়ো ছিল, আমি অফিস চলে গেছিলাম এবং অফিসে গিয়ে একদমই আজকে সময় পাইনি। আজকে থার্সডে, থার্সডেতে আমার সেন্টারে খুবই ভিড় হয়, তো ফেরার সময় ভীষণ ক্লান্ত লাগছিলো। এখন বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে এই ল্যাপটপে একটু কাজ নিয়ে বসেছি, আর তার সাথে সাথে খাচ্ছি একটু মুখরোচক আর কি চানাচুর। একটু চানাচুর খেতে খেতে আপনাদের সাথে কথা বলবো। আমি বেশ কিছু জিনিস নিয়ে এত চিন্তাভাবনা করছি এবং দেখছি, শিখছি, তো সেই বিষয়গুলোতে কিছুটা সময় ব্যয় করার জন্য ব্লগের টাইমটা আমার একটু কম হয়ে যাচ্ছে। ভিডিও শ্যুট করার থেকে কীভাবে করব, কীভাবে এডিটিং করব, আরও ভালো এডিটিং করা যায়, থাম্বনেল কীভাবে ক্রিয়েট করব, এই সমস্ত নিয়ে একটু রিসার্চ চলছে আর কি। এই কদিন তো আমাকে একটু সময় দেবেন যাতে আমি আরও ভালো করে ব্লগিংটা শুরু করতে পারি। এবং এক সত্যি কথা বলতে গেলে এই কাজগুলো কিন্তু একটু প্রফেশনালিজম না থাকলে হয় না, বা অনেক কিছুই জানার বোঝার বাকি আছে। আমি তো খুবই সাধারণভাবে এতদিন খুব যে আমি ফটো ভিডিও তুলতাম বা পছন্দ করি নিজের তুলতে বা অন্য কারোর তুলতে, সেটাও না। কিন্তু ব্লগিং করার মেন উদ্দেশ্যটা হচ্ছে আমার লাইফস্টাইলের
সাথে অনেকের হয়তো লাইফস্টাইল ম্যাচ করবে, তার সাথে সাথে আমার যে এক্সপিরিয়েন্সগুলো নলেজগুলো শেয়ার করা সেটা আমি প্রথম দিন ইন্ট্রোডাকশনেই বলেছি। তো এইটুকু শেয়ার করার জন্য হলেও ব্যাপারটা হচ্ছে যে ভালোভাবে যদি আপনাদের সামনে ব্যাপারটাকে উপস্থাপন না করতে পারি তাহলে কিন্তু নিজেরই খারাপ লাগবে। নিজের ব্লগ দেখে যদি নিজের ভালো না লাগে তাহলে কি অন্য কারোর ভালো লাগবে? তো সেটার চেষ্টা করছি, আশা করি এরপর থেকে আরও ইমপ্রুভ করবো নিজেকে, আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। এদিকে কাজ করতে বসে একজন এসছে, অনেকক্ষণ আমাকে আদর পাইনি আর কি, একজন এসে ভীষণভাবে টানাটানি শুরু করেছে, খুব ডিস্টার্ব করতে শুরু করেছে, তাই ওকে একটু আদর না করলে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, হাই ফাই, গুড বয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এখানে এসো এসো এসো। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই এদের গ্রুমিংয়ের একটা পার্ট। এটা খুব এসেনশিয়াল আমাদের যাদের বাড়িতেই পেটস থাকে, ডগস থাকুক বা ক্যাটস থাকুক, বিশেষ করে ডগসদের ক্ষেত্রে যেহেতু ব্রিড স্পেসিফিকেশনটা ভীষণভাবে ম্যাটার করে, সেই জন্য কিন্তু এদের গ্রুমিংটাও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। এবং গ্রুমিংয়ের মধ্যে কী কী পড়ে বা কী কীভাবে আপনারা সহজে ঘরে গ্রুমিং করতে পারেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। হ্যাঁ, বাড়িতে বসে পেট গ্রুমিং করা কিন্তু খুবই একটা ধৈর্যের কাজ, কারণ এদের গ্রুমিং করতে গেলে বেশ কিছু অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনাকে কিছু ইনভেস্টও করতে হবে, কয়েকটা জিনিস কিনে রাখতে হবে বাড়িতে। এছাড়াও কিন্তু বেশ কিছু সময় আপনাকে পেশেন্টলি ওদের সাথে স্পেন্ড করে তারপর কিন্তু ওদের গ্রুমিংটা করতে হবে, এবং টাইমলি সেটা জেনে নিয়ে কখন কীভাবে করতে হয় সেভাবে কিন্তু আপনারা বাড়িতে করতে পারেন। তবে বহু প্রফেশনাল পেট গ্রুমিং সেন্টার এখন হয়েছে সব জায়গাতেই, ছোটো বড় সিটিতে আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু নিজেদের টাইম বাঁচানোর জন্য এবং হ্যাসেল ফ্রি একটা সার্ভিস পাওয়ার জন্য কিন্তু পেট গ্রুমিং সেন্টারগুলোতেও যোগাযোগ করতে পারেন। ওরা খুবই ধৈর্য ধরে এবং খুব যত্ন সহকারেই কিন্তু গ্রুমিং করে, সেখানে নেল ক্লিপিং, ইয়ার ক্লিনিং, হেয়ার ক্লিপিং, ট্রিমিং এবং স্নান করানো, বাথিং, বিভিন্ন রকমের গ্রুমিং সার্ভিস কিন্তু ওরা দিয়ে থাকে। আমি বাড়িতেই করি কারণ আমি যেখানে যেখানে থাকি সব জায়গায় গ্রুমিং সেন্টার অ্যাভেলেবল নেই, তার জন্য আমি মেইনলি এই যে লং হেয়ার কক স্প্যানিয়েল আমার কাছে আছে তার ক্ষেত্রে বলি, আমি কিন্তু আমার সমস্ত ওনারদেরকেই রেকমেন্ড করি সামার সিজনে 7 দিনে একবার স্নান করানোর জন্য, যেটা হচ্ছে শ্যাম্পু দিয়ে আপনারা করাতে পারেন, আদারওয়াইজ আপনারা ড্রাই বাথও দিতে পারেন। ড্রাই বাথটা কিন্তু আপনারা 3 দিনে 4 দিনে একবার দিতে পারেন, এবং অনেক রকমেরই ড্রাই বাথ সলিউশন আছে যেগুলো আপনারা ডেইলি বেসিসে ইউজ করতে পারেন যদি আপনার ডগ সেরকমভাবে বাইরে যায় বা নোংরা হয় খুব বেশি, বা অনেক সময় গায়ে স্মেল হচ্ছে, যদি কোনো ইনফেকশন না থাকে ড্রাই বাথের মাধ্যমে কিন্তু সেগুলো চলে যায়। এবার 7 দিনে একবার গরমের ক্ষেত্রে মানে সামার সিজনে, 15 ডেজে একবার মনসুনে বর্ষাকালে, এবং শীতকালে কিন্তু মাসে একবার স্নান করালেই যথেষ্ট। এছাড়া ওই বললাম ড্রাই বাথটা আপনারা ইউজ করতে পারেন, এবং তারপরে যে মেন পার্টটায় আসছি সেটা হচ্ছে ড্রাইং। ড্রাইং হচ্ছে গ্রুমিংয়ের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমি ওর গলার তলার দিকের যে লং হেয়ারগুলো আছে যেখানটা মেইনলি ওরা খুব একটা এক্সপোজড হতে দিতে চায় না, সেই জায়গাগুলোকে কিন্তু ভীষণভাবে কেয়ার নিয়ে ড্রাই করাটা জরুরি, কারণ মাথাটা যতক্ষণ নিচে থাকে ওই গলার তলায় কিন্তু জল বসে থাকে। তো সেক্ষেত্রে লোমগুলো সরিয়ে সরিয়ে একটু আঁচড়ে দিয়ে সেখানে কিন্তু ভীষণভাবে ওই ড্রায়ারের হাওয়াটা পাস করাতে হয় যাতে জলটা ভীষণভাবে শুকিয়ে যায়। কানের লোমগুলো যেহেতু খুব লম্বা হয় বা পেটের দিকের লোমগুলো যেহেতু খুব লম্বা হয় সেক্ষেত্রে কিন্তু পেটের তলার দিকে বা অ্যাক্সিলাগুলোতে ভীষণভাবে ড্রাইংটা করা দরকার। উপরের দিকের লোম পাতলা হলে উপরের দিকে এত না করলেও চলে, কিন্তু লং হেয়ার ব্রিড যেরকম সিজু, স্পিটস, গোল্ডেন রিট্রিভার, এদের ক্ষেত্রে যেহেতু লোমটা অনেক বেশি ডেন্স হয় এদের ক্ষেত্রে কিন্তু ফুল বডি ভালোভাবে ড্রাই করাটা খুবই দরকার, না হলে সেক্ষেত্রে কিন্তু ডার্মাটাইটিস বিভিন্ন রকমের আসতে পারে, এবং একবার এলে কিন্তু ডার্মাটাইটিস সারতেও অনেক সময় লাগে, সময় নেয় শুধু নয় ভীষণভাবে কিন্তু খরচ সাপেক্ষ হয়ে যায়। তো এভাবে আমি বাড়িতে ওকে গ্রুম করি, আমি ইউজ করি
আমার ভ্যাকুম ক্লিনারের যে ব্লোয়ার পার্টটা আছে যেখান থেকে হাওয়াটা বেরোয়, আমি সেটাকেই অ্যাজ এ স্ট্রং হেয়ার ড্রায়ার ইউজ করি। কারণ ছোট ড্রায়ার দিয়ে না ওদেরকে গ্রুম করতে অনেক সময় লেগে যায়, অনেক ড্রাই করতে অনেক সময় লেগে যায়, তো সেই সময়টা বাঁচানোর জন্য আমি আমার কাছে ভ্যাকুম ক্লিনার আছে বলে করতে পারি। আদারওয়াইজ আপনাদের প্রত্যেকের কিন্তু বাড়িতে একটা করে হেয়ার ড্রায়ার, টু স্ট্রং হেয়ার ড্রায়ার রাখা দরকার পেট গ্রুমিংয়ের ক্ষেত্রে। এছাড়া আপনাদের যেটা খুব ইম্পর্টেন্টলি করা দরকার রুটিন বেসিসে, সেটা হচ্ছে নেল ক্লিপিং করা, বিশেষ করে লার্জ ব্রিড ডগদের ক্ষেত্রে। এদের বডি ওয়েট বেশি হওয়ার জন্য এদের কিন্তু পায়ের উপরেই মেন প্রেশারটা পড়ে, এবং যদি নখের লেন্থ বেশি হয়ে যায় এবং 3-4 উইকসের মধ্যে রুটিন বেসিসে যদি নেল ক্লিপিং না করা হয়, তাহলে কিন্তু নখের লেন্থ বেড়ে গিয়ে অ্যাঙ্গেলটা পাল্টে যায়। এবং তার সাথে সাথে আজকালকার দিনে দেখা যায় বেশিরভাগ বাড়িতেই মার্বেল ফ্লোরিং বা টাইলসের ফ্লোরিং হয়, যে ক্ষেত্রে কিন্তু ওদের গ্রিপিংয়েও একটা বিরাট সমস্যা তৈরি হয় এবং নখের ক্ষয়ও খুব কম হয়। সুতরাং আমাদেরকে কিন্তু রুটিনলি ক্লিপিং করে দেওয়াটাই ভীষণভাবে আবশ্যক আর কি। তো সেক্ষেত্রে কী কীভাবে নেল ক্লিপিং করতে হয় এবং কী কী মিনিমাম অ্যাক্সেসরিজ বাড়িতে রাখতে হয় পেট গ্রুমিংয়ের ক্ষেত্রে, সেই পুরো ডিটেল ভিডিওটা নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করব। নেক্সট ব্লগে আমি নেল ক্লিপিং এবং পেট গ্রুমের উপর ডিটেলস একটা ব্লগ নিয়ে আসছি, একটু অপেক্ষা করবেন। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করি। নমস্কার।